আমি এমিতি এক গাঁরে পৌঁছিছু যে গাঁ কি সমস্যার গন্তাঘর পালটিছি। এটি রাস্তা পানীয় জল ভত্তা আবাস পরি যোজনার লোকে বঞ্চিত অছন্তি। আসন্তু দেখিবা সম্পূর্ণ রিপোর্ট। কাগজ কলমরে সীমিত সরকারি যোজনা গ্রামাঞ্চলের বাট হুড়ুছি বিকাশ মৌলিক সুবিধার বঞ্চিত গ্রামবাসী দেখুন এই রাস্তা কু এই রাস্তার হি নীতি গ্রামবাসী যা আসা করতে দেখুন এই কূ এই ভঙ্গা দদরা কূর গোলিয়া পা গ্রামবাসী জীবন বঞ্চাউছি আউ এ ঘরক দেখুন এই ঘরে খরা বর্ষা শীতরে জীবন কাটতি লোকে। এ চিত্র আদিবাসী অধ্যুষিত ময়ূরভঞ্জ জেলা সুলিয়াপদা ব্লক কাণীমহুলি পঞ্চায়েত জুলুক গাঁর। এই গাঁর লোকে এযায় বিকাশর সিঁড়ি চড়ি পারে না। এমানে যেপর সরকারঙ্ক সাবত পুয় প্রশাসন অধিকারী নজর পড়ে নিয়ে গাঁ উপরে দেখুন এমানে কিভাবে অবস্থায় ভঙ্গা দদরা কূরু গোলিয়া পা পিউঁচ। কূটি ভঙ্গা মুকুড়া থাকার বহুবার দুর্ঘটনা ঘটুচি। বেড়ে বেড়ে ছোট ছুয়াঠু আরম্ভ করে গরুগাই মধ্যে কূরে পড়ে যাচ্ছেন। এই যে হচ্ছে আজকু হচ্ছে মোর বি হচ্ছে 30 বর্ষ হলান এই কূ আজি পঞ্চায়েত মধ্যে রিপেয়ার হওনি এই ভাঙ্গি ভাঙ্গি চালিছে। এই যে লোক গাঁ গহড়ি এমতি দূষিত পা পিছন কুকুর মানে এমতি সবু গরু বি পড়ি যাচ্ছে সবু পড়ি কি না সে দূষিত পা পিয়া হচ্ছে আম গাঁরে এই যে নলকূপ বি না এইটা বহুত বর্ষ হল পুরোনো কূ এটা হচ্ছে মানে আসিকি হচ্ছে এত বর্ষ হল ওয়ার্ড মেম্বর সরপঞ্চ কিছু বুঝু না আমি সব কমপ্লেন করছি এত লোক হচ্ছে পিউছি পা হচ্ছে এটা টিকি রিপেয়ার করে দিন হচ্ছে না যেতবে ভোট নেওয়া পাই আসবে হচ্ছে ভৌণী মাউসী কহি কে ভোট দিও আমি তোমার কূ করে দেবা রাস্তাঘাট সবু ক্লিয়র করে দেবা দেখলা বেড়ে কিছু করু না খালি ভোট নেই পাঁচ বর্ষ বিতি যাচ্ছি পয়সা সবু সে খাওছেন কিছু না কোচন কিছু আসুনি আমার হচ্ছে এই পঞ্চায়েত কু পা সমস্যা আমার কূ ভাঙ্গি যাইছি মু তো আসিকি না দেখুছি পুরা ভাঙ্গা তুটা এমতি কূ আউ যেতে কইনে বি কেই শুনুন আউ যেতলে ভোট মাগতে আসছন সেতলে ওয়ার্ড মেম্বর সরপঞ্চ সমস্তে নমস্তে নমস্তে করি কি যাউছন ভোট নেই সারলা পরে আউ কিছু বুঝুছন আউ আমি এমতি অবর্জনা পানি পিউছে আউ ন পাইনি কি সবা দূরিয়া কু যাউছি পানি আনতে রাস্তা আমার তো এমতি ভাঙ্গা তুটা রাস্তা খোঁড়া ধড়া তার কেবি দিন আমার এই রাস্তাটা বি গাড়ি রাস্তা আইবনি মানে নুক বি কেই আমার এপটে আসতে বি খুঁজবেনি আউ এমতি হেনে আমি কেমতি চলবা। এখানে আউ এক বড় সমস্যা রাস্তা কাহি কোউ অমলরু এ রাস্তা এমিতি পড়ি রয়েছে বড় বড় মেটাল পথর বাহারিছি লোকে সাইকেল কিংবা চালি চালি যাওয়া পাই মধ্য বহু কষ্ট পাউছন্তি। এ বাবদরে পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসন নিকটরে গুহারি কলে মধ্য ফলস্বরূপ আউ আবাস কথা ন কহিবা ভাল দেখি পারুথিবে এই চিত্রকু কান্থর অবস্থা কিভাবে এই ভলি বিপদপূর্ণ ঘরে রহুছন্তি লোকে ভতা আউ এক সমস্যা গাঁর বহু যোগ্য হিতাধিকারী বার্ধক্য কিংবা বিধবা ভত্তা বি মিলে না। ছোটবেলু দেখি আসিছি এটা তো কমপ্লেন দেলে বি সেই কূটা বি আর রাস্তাঘাট তো কিছু করি ধরেন হব 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 কুছেন ওয়ার্ড হোক সরপঞ্চ হোক যেতকি কমপ্লেন দিয়া হচ্ছে সেটা তো কে কুছেন করবা করবা কই না এমতি পড়ি রয়েছে সমস্যার কাণীমহলি জিপি নম্বর ওয়ানর গন্তাঘর পাল্টিছি দুর্নীতির গন্তাঘর পাল্টিছি আমার সরপঞ্চ এটি গোটে নুহে এটি চারিটা পাঁচটা সরপঞ্চ অনেক হলা কি তা যাফলে কি কাম টোটালি ফাইল খোলা হোনি আম হব কেমতি জনসমাজ জনসমাজ তার সুখ উঠেই পারু না যাফলে কি গভর্নমেন্ট আমার যে জনসমাজ পাই দৌছি যেতে সব স্কিম সেগা সব এই সরপঞ্চ আউ পিএস আউ ওয়ার্ড মেম্বর মানে তাঁকর গোটে টিম গঠন করছেন সে টিম জরিয়ারে এগা সব দুর্নীতি চালিছে। পানির দেখুন এবে তো বসুধার অনগোয়িং কাম চালিছি বুঝলেন যে চালিছি এবে কমপ্লিট হব হয়েনি পুঁ ইলেকট্রিফিকেশন হব তারপরে ঘর ঘরক পা দিয়া হব সেটা তো হ্যান্ডওভার এপর্যন্ত সুদ্ধা হয়েপারি না আউ যে রাস্তাটা কুমার সে রাস্তাটা কিছুটা আসি যাই কংক্রিট আছিটা আমি এপ্রুভ করা দিয়েছু এটা আসলে কাম আরম্ভ হব। বিভিন্ন সমস্যা নেই যুজি হচ্ছেন গ্রামবাসী না এমানক স্বরকু জনপ্রতিনিধি শুনেপারিছি না প্রশাসন বাকি রা দেখা কেবে প্রশাসনের অধিকারী মানে এই গাঁক আসবে এই গাঁর
ସମସ୍ୟାକୁ ସମାଧାନ କରିବେ। ମୟୂରଭଞ୍ଜ ଜୋଳକର ଜୟନ୍ତ ଧଡ଼ା, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍।